যে মোমো এই দেখো, এইটা হচ্ছে কিন্তু মনে হচ্ছে, খুব ভালো হচ্ছে। ফ্রাইড মোমো, এটা চিজ ফ্রাইড মোমো, কোথে এটা স্টিম, আর দু রকমের চাটনি, সব বাড়িতে বানানো। ম্যাডাম এখানে মহিতো বানাচ্ছেন। এবার আমি লেবু আর পুদিনা পাতা ভেদ করে নিচ্ছি। হ্যাঁ, তারপরে শুরু হবে আজকে মোমোর যুদ্ধ। যুদ্ধ যুদ্ধ, হ্যাঁ, মোমো প্রিপারেশনের যুদ্ধ। আপনি কি এক্সাইটেড? হ্যাঁ, খুব এক্সাইটেড থেকে ও বেশি ভয়তে রয়েছে, কারণ আমি ফার্স্ট টাইম মোমো বানাবো, তো প্রচন্ড ভয় আছে যে আমি যদি খারাপ বানিয়ে ফেলি। এটাই আসল কথা। না না, ভালো ক্লাস হয়ে গেছে আমার আজকে, ক্লাস খুব ভালো ছিল। আর এই যে এখন মনে করালো আমাকে মোমোর শেজওয়ান চাটনি কেনা হয়। হ্যাঁ, শেজওয়ান চাটনি কিনতে হবে, ব্যাস। আর সব ডান, মানে সব কিছু আনা হয়ে গেছে, ইনগ্রিডিয়েন্টস। এবারে গিয়ে লাঞ্চ করে বসে পড়বো মোমো তৈরি করতে। আজকে আমি মোমো ওয়ালা, ওয়ালি ওয়ালি মোমো ওয়ালি, তাড়াতাড়ি চলে আসবে। আমি গিয়ে এখন লাঞ্চ করে পেক মেকিং করব, যত তাড়াতাড়ি চারটে পাঁচটা, তোমার যা ইচ্ছা। এই যে ঠিক আছে, ওকে ডান। এখানে মোমো পিপার শুরু হয়ে গেছে। ও বাবা, আমার এখানে পুনটুরি ছুনটুরি সব চাষ। ডলু দাদা, ডলু দাদা মোমো খাবে? ওখানে দুই ভাই বোন এসে গেছে। এই যে কাটাকুটি চলছে, হ্যাঁ, ফ্রেশ একদম পুরো। আর এখানে আমি ময়দা মাখছি মোর, এখানে চিকেনের স্টাফিংটা রেডি করছি। এখানে ধনে পাতা, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, নুন, গোলমরিচ দিয়ে ভালো করে চিকেনের পেস্টটা এবারে রেডি হয়ে গেছে পুরোটা। এবার মিক্সড করব, একটু সামান্য মেয়োনিজও দিয়েছি। এই যে এখানে মোমো রেডি হচ্ছে, এ হচ্ছে, ওকেও কাজে বসিয়ে দিচ্ছে, ও এখন বেলাবেলি করছে। কোথায়, আমি ভাবলাম নিমন্ত্রণ খেতে আসছি, পায়ের উপর পা দিয়ে বসে থাকবো। আরে কি করো বুঝতে পারিনি। আর বাবা ওদিকে, বাবা ওদিকে লেচি কাটছে, কি অবস্থা। আর তো চাটনি বানাচ্ছে। হ্যাঁ, আর এই যে, এই যে মোমো, এই দেখো, এই দেখো হচ্ছে কিন্তু মনে হচ্ছে, খুব ভালো হচ্ছে। এখানে দু প্লেট মোমো পুরো রেডি। ও তো এসে অনেক হেল্প করলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে এবারে হবে স্টিম, হবে ফ্রাইড, হবে কোথে, হবে কোথে বানাবারও ইচ্ছা আছে। এই যে এই প্লেটটা হচ্ছে পুরো চিজ, আর এইটা হচ্ছে স্টিম, এই চিজ ছাড়া, সরি, এটা প্লেন, এটা চিজ দেওয়া। এখানে কোথের জন্য রেডি হচ্ছে, আর এখানে স্টিমে বসানো হয়ে গেছে। উফ, ইয়া কি আনন্দ। আমিই খাচ্ছি গাইস, আমিই খাচ্ছি। যা মোমো গুলো টেস্ট হয়েছে না, মানে তোমাদের কি বলবো, তোমরা পাবে না। হ্যাঁ, আর এই চাটনি, দু রকমের চাটনি হয়েছে, গ্রিন চাটনিও হয়েছে। দাও দেখাচ্ছি, ওটা পার্থ বানিয়েছে, গ্রিন চাটনিটা পার্থ বানিয়েছে। এই যে গ্রিন চাটনি, দু রকমের চাটনি। উফ, ম্যাডাম এখানে মোহিতো বানাচ্ছেন। এখানে আমি লেবু আর পুদিনা পাতা ভেদ করে নিয়েছি। হ্যাঁ, ওহো, ঠান্ডা ঠান্ডা মোহিতো, আর সাথে এই যে মোমো, ফ্রাইড মোমো, এটা চিজ ফ্রাইড মোমো, কঙ্কাল মোহিতো। হ্যাঁ, আর এইটা হচ্ছে কোথে, এটা স্টিম, আর দু রকমের চাটনি, সব বাড়িতে বানানো। আমি পানি ঢালছি, আমি একবার খেয়ে দেখি। হুম, হয়নি গুরুর মতো, হয়নি 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 না, ভালো আছে, ভালো আছে, হেভি হয়েছে। তো এখানে আমাদের হয়ে গেছে, এবারে আমরা খেতে বসবো। বলো কেমন হয়েছে? এই তো খেয়ে বলছি। ফ্রাইড কোথে সব খেয়ে বলো। সত্যি খুব ভালো হয়েছে, মানে ফার্স্ট টাইম বাড়িতে বানালাম, এত ভালো খেতে হয়েছে। আর ওরা দুজনে খুব হেল্প করেছে, খুব হেল্প করেছে। ও তো এলো, বেলা বুলি ভাজা সবই করেছে, একসাথে আমরা তিনজনে মিলে বানিয়েছি, দারুণ হয়েছে। এই যে আরেকজনের অবস্থা, ওর জন্য আমি রেখেছি, এই যে একদম হালকা করে শ্যালো ফ্রাই তোকে ভেজে দেবো, মানে ভেজে রেখেছি, এটাই ওকে দেবো আর কি, কারণ ওকে তো এতটা ফ্রাইড দেওয়া যাবে না। এই যে একটা তোমার,
আর এইটুকুনি পড়ে আছে এতগুলো মোমো থেকে সব খেয়ে নিচ্ছি। তিনজন রাক্ষসের দল আর এই যে যে ছোট রাক্ষস, ছোট রাক্ষসের চোখ জ্বলছে। হ্যাঁ নাও খুব গল্প আড্ডা গান বাজনা করে আমরা খুব আনন্দ করেছি আজকে। তো যাই হোক ওকে ছেড়ে দিয়ে আসি। আমার ঢোলু দাদার শ্যাম্পু কেনা হয়ে গেছে, একদম শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, কালকে বেটাকে চান করাবো। আমি এখানে আবার করে স্টিম করলাম, মানে গরম করলাম আর কি, বাবাকে দেব এবারে, বাবা তো খাইনি। এই যে আমার করা হয়ে গেছে, বাবার জন্য নিয়ে যাই, সবাই তো বলেছে খুব ভালো হয়েছে, বাবা খেয়ে দেখুক কেমন হয়েছে, দেখি কি বলে। এই যে বাবার জন্য সব রেডি, স্টিম ফ্রাইড কোথে সবই তো রেখেছি বাবার জন্য। আমি দেখি রিঅ্যাকশনটা, সাজিয়ে দিই। এই যে মোমো বাবাকে সার্ভ করে দিয়েছি, নাও খেয়ে বলো। আর বাবার জন্য ভার্জিন মোহিতো আমি রেডি করে দিয়েছি, এবার খেয়ে বলুক কেমন হয়েছে। হেভি হয়েছে, হেভি হয়েছে, হেভি। চাটনি গুলো খেয়েছো? হুম হেভি। কেমন লাগছে চাটনি দিয়ে? ভালো আছে? দারুণ। আর মোহিতোটা খেয়ে দেখো, মোহিতোটা খাও একটু। তো বাবার তো খুব ভালো লেগেছে, আর আজ ঢোলু দাদাও খেয়েছে, বাবা খেয়েছে, মিষ্টি দিয়ে খেয়েছে, অভি খেয়েছে, আমি এখানে একটু রয়েছে, আমি আর দুটো খাবো, কারণ এখন বাজে 12টা বাজে, যে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আর বাবা কি করতে হবে? সাবস্ক্রাইব বলো, কুকিটার জন্য সাবস্ক্রাইব করে দিও, সবাই যারা লেগেছে সবাই ভালো সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে আবার কালকের ফ্লগে, ততক্ষণ গুড বাই, টাটা, টেক কেয়ার।